আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ব্রাশ করা যাবে কিনা অনেকে জানতে চেয়েছেন রোজা অবস্থায়। রোজা অবস্থায় ব্রাশ করা স্কলাররা মাকরু বলেছেন, কিন্তু রোজা ভাঙবে না। এজন্য আমি সাজেস্ট করি যে ইফতারির সাহারির পর পর যেহেতু অনেক খাবার খেয়েছেন, আপনি পেস্ট দিয়ে ব্রাশ করেন আর সারাদিন আপনি মেসওয়াক করবেন। জেলার হোসেন ভাই লিখছে, রোজা রাখলে দিনের বেলা নখ এবং নখ কাটা যাবে কিনা। আচ্ছা জি, রোজা রাখা অবস্থায় দিনের বেলা নখ করা নখ কাটা যাবে, এতে আপনার রোজার কোনো সমস্যা হবে না। তো একজন ভাই প্রশ্ন করেছিলেন যে পেস্ট পেস্ট দিয়ে যদি দিনের বেলা কেউ আপনি ব্রাশ করেন, এতে কিন্তু আপনার কি হবে না, এই রোজা ভাঙবে না, এটা মাকরু হবে। বমি করার ব্যাপারে বলেছেন জি, অনিচ্ছাকৃত যদি ভমিটিং হয়, অনিচ্ছাকৃত যদি ভমিটিং করেন, কেউ বমি করেন, এতে রোজা ভাঙবে না। কিন্তু ইনটেনশনালি যদি কেউ ভমিটিং করেন, আপনার রোজা ভেঙে যাবে। তারপর অনেকে, মহিলারা কি এতেকাফ করতে পারবে? হ্যাঁ, মহিলারাও এতেকাফ করতে পারবে বাসায়। মহিলারা, মহিলাদের জন্য বাসায় এতেকাফ করা উত্তম, কিন্তু আপনি মসজিদুল হারামে যদি যান, সেখানে কিন্তু মহিলারা মসজিদুল হারামেও এতেকাফ করছে। আমাদের এই পরিবেশটা এরকম নাই, এই জন্য মসজিদে মহিলাদের সুন্দর এরকম জায়গা। সিএম অবস্থায় কিভাবে চোখের হেফাজত করবেন? আল্লাহর ভয়টা অন্তরে থাকতে হবে। আমি মাহফিলে কিন্তু বলি, কেউ যেটা দেখে না সেটা আল্লাহ দেখে, এই ভয়টা অন্তরে রাখতে হবে। রোজা রেখে নখ কাটা যাবে। আব্দুল মামুন, আসসালাম আলাইকুম, সালাম দিয়েছেন। ইসলাম সম্পর্কে জানার জন্য, সময়টাকে খুব প্রোডাক্টিভ ওয়েতে কাজ করার জন্য অবশ্যই শোনা যাবে। কিন্তু ইসলামী আলোচনা শোনার নাম করে আমরা যেন আবার নাটক দেখতে শুরু না করি, আমরা যাতে আবার অন্যান্য ভিডিও যেগুলো অপ্রয়োজনীয় ভিডিও এটা যাতে আমরা না করি। এক ভাই বলেছেন যে হিন্দুদেরকে ইফতারি করানো যাবে কিনা। জি, হিন্দু ভাইদেরকে ইফতারি করানো যাবে, এটা তো আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান এবং আমরা ইফতার হচ্ছে, ইফতার শেয়ার করাটা খুব স্বাভাবিক আর কি। হিন্দুদেরকে ইফতারি আপনি করাতে পারেন, হিন্দুদেরকে দিয়ে আমাদের সব কাজই করাতে পারেন, এটা তো আরো ভালো। যে সেই ইসলাম মুসলমানদের কাজ, তাকে দিয়ে যদি নামাজ পড়াতে পারেন তাহলে আরো ভালো, তাকে দিয়ে আন্তরিকভাবে কালিমাটা পড়াই ফেলতে পারলে আরো ভালো। তো ইফতারি করলে যেটা হবে, আপনার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হবে। আমরা জাকাতের কথাই বলছিলাম যে জাকাতের টাকাও হিন্দুদেরকে দেয়া যাবে, তাদের ইসলামের প্রতি মনকে আকৃষ্ট করার জন্য। তো সেক্ষেত্রে ইফতারি করানো তো আরো অনেক ভালোভাবে এটা জায়েজ। সে হয়তো ইফতারি করলে রোজার সৌন্দর্যগুলো আপনাদের সাথে দেখলে তারা হয়তো আরো আকৃষ্ট হবে দিনের প্রতি, ইসলামের প্রতি আকৃষ্ট হবে। অবশ্যই হিন্দু ভাইদেরকে আপনাদের ইফতার পার্টি, ইফতারি প্রোগ্রামগুলোতে দাওয়াত করবে। একজন ভাই প্রশ্ন করছে, ওসমান